এই মুহূর্তের মধ্যে পাওয়া সবথেকে বড় খবর। কয়েকদিন আগে ত্রিপুরা সফর গিয়েছেন সায়নী ঘোষ। সায়নী ঘোষ বিজেপি কর্মীরা আক্রান্ত করেছে এমনটাই দাবি সায়নী ঘোষের, যেখানে কিন্তু আজ বিজেপি কর্মীদের উপর সরাসরি ক্ষোভ উড়ে দিল দেব। দেব এও বললেন যে ত্রিপুরা এক মিনি পাকিস্তান, সেখানে আইনের কোনো শাসন নেই। তো বিস্তারিত জানতে ভিডিও শুরু থেকে শেষে দেখুন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আছে ঘন্টাটি চেপে দেবেন, এরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। এবার তৃণমূলের পাকিস্তান ত্রিপুরা, ত্রিপুরায় ঘাসফুল ফোটাতে জোর চেষ্টা চালাচ্ছে তৃণমূলের কর্মীরা, যেখানে কিন্তু আজ শুভেন্দু অধিকারী সরাসরি জানিয়ে দিল ত্রিপুরায় যতই চেষ্টা করুক তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না, এটা কার্যত স্পষ্ট। শুভেন্দু এও বললেন তৃণমূল কংগ্রেসের ভোট প্রবর্তিকা জানে, ত্রিপুরার মানুষ সরাসরি জবাব দেবে তার। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর যেভাবে ভোট প্রতিনিধি চালাচ্ছে তার জবাব দেবে এবার ত্রিপুরার জনগণ। ত্রিপুরার জনগণ তৃণমূল কংগ্রেসকে চায় না, তৃণমূল কংগ্রেসের দুর্নীতি জানে ত্রিপুরার মানুষ। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস কি ক্ষমতায় আসতে পারবে কি না? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। যেখানে কিন্তু আজ দেব সরাসরি বিজেপির কর্মীদের উপর সরাসরি ক্ষোভ উড়ে দিল ত্রিপুরায় বিজেপির কর্মীরা, ত্রিপুরায় কোনো আইনের শাসন নেই। তো বন্ধুরা।